আমি নির্বাচিত হলে আমি বগুড়া সদর উপজেলাকে একটি আধুনিক, উন্নত, সমৃদ্ধ, মডেল, স্মার্ট উপজেলা হিসেবে করতে চাই। আমার যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন, তারা বিভিন্নভাবে আমার কর্মী সমর্থকদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন, হুমকি ধামকি দিয়েছেন। আমি বিগত 5 বছর জেলা পরিষদে কাজ করেছি। জেলা পরিষদে 5 বছরে আমি সরকারের যে বরাদ্দগুলো, সেই বরাদ্দগুলো আমি যথাযথভাবে বাস্তবায়ন করেছি এবং প্রত্যেকটি এলাকাতে আমি জেলা পরিষদের পক্ষ থেকে যে প্রকল্পগুলো বাস্তবায়ন করেছি, তার কারণে সাধারণ মানুষ, সর্বস্তরের জনসাধারণ আমার বিগত দিনের কাজের প্রতি যে আমার যে কাজগুলো করেছি সেই কাজের মূল্যায়ন করেই আমাকে এই নির্বাচনে তারা আমাকে ব্যাপকভাবে, বিপুলভাবে আমাকে তারা সমর্থন জানিয়েছেন এবং এই নির্বাচনে আমি বিপুল ভোটে নির্বাচিত হব বলে আমি বিশ্বাস করি। আমি প্রতিটি মানুষের দল মত নির্বিশেষে একেবারে সাধারণ মানুষ, তৃণমূলের নেতা পর্যায়ে যারা রয়েছে তাদের অকুণ্ঠ সমর্থন নিয়ে আমি আমার কাজ করে যাচ্ছি এবং তাদের কাছ থেকে আমি ব্যাপক সাড়া পাচ্ছি। আমি নির্বাচিত হলে আমি বগুড়া সদর উপজেলাকে একটি আধুনিক, উন্নত, সমৃদ্ধ, মডেল, স্মার্ট উপজেলা হিসেবে করতে চাই। উন্নয়ন করার মতো অনেক কিছুই আছে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে সদিচ্ছা। ইচ্ছা থাকলে পরে সব কিছুই করা যায়। আমি জেলা পরিষদে 5 বছর ছিলাম একটা ওয়ার্ডের সদস্য, সেখান থেকে যেটুকু কাজ করেছি, আমি সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে তার থেকে অনেক বেশি কাজ করতে পারবো। আমার কাছে ইচ্ছাশক্তিটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এখানে আমার সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন, তারা বিভিন্নভাবে আমার কর্মী সমর্থকদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন, হুমকি ধামকি দিয়েছেন, কিন্তু আমি একটি বিষয়ে অত্যন্ত সন্তুষ্ট। আমার যারা নির্বাচনের কাজ করছেন, বিশেষ করে একেবারে সাধারণ মানুষ এবং তৃণমূলের নেতা কর্মীরা, তারা সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করেই তারা আমার নির্বাচনের কাজ চালিয়ে যাচ্ছেন।